আমাদের চুল হবে লম্বা ঘন সিল্কি সায়নি আমরা প্রত্যেক মেয়েরাই তাই চাই কে বন্ধুরা ঠিক তো কিন্তু তার জন্য চুলের সঠিকভাবে যত্ন নিতে হবে এবং সঠিকভাবে চুলের পরিচর্যা করতে হবে আর সঠিকভাবে চুলের যত্ন নিতে গেলে আমার আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে আর সেটা পুরো এন্ড পর্যন্ত হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি রেমেডি নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সামনে এমন একটি রেমেডি শেয়ার করব যে রেমেডিটি ব্যবহার করলে তোমাদের চুল হবে ঘন লম্বা এবং সিল্কি ও আর সেটা প্রাকৃতিক তো চলো তাহলে সাইনি ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই রেমেডির জন্য প্রথমে নিয়ে নেব চা পাতা তো দেখো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কিন্তু চা পাতা নিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা যেই চা পাতা বাড়িতে বানিয়ে চা তৈরি করে খাও তো সেই চা পাতাই কিন্তু আমি এখানে নিয়ে তো দেখো চা পাতাটা নিয়ে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো জলে এই চা পাতাটা কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে মিনিমাম এক ঘন্টার মতো আমি কিন্তু এই চা পাতাটাকে ভিজিয়ে রাখবো বন্ধুরা এই চা পাতা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভাবে উপকারী তো দেখো আমি এই চা পাতাটাকে মিনিমাম এক ঘন্টার মতো কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এই চা পাতাটা কিন্তু বেশ মানে ফুলে গেছে ফুলে ফেপে যাবে তারপর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই পাত্রে নিয়ে নেওয়ার পর আবারও কিছুটা পরিমাণ দু বাটির মতো কিন্তু আমি এখানে আবারও জল অ্যাড করে দিলাম বন্ধুরা এই চা পাতা চুল পড়া বন্ধ করে চুলকে কালো করতে সাহায্য করে আর মাথায় যত রকম খুশকি ড্যান্ড্র এগুলোকেও মাথা থেকে দূর করতে কিন্তু সাহায্য করে এই চা পাতা এবং চুলের লেন্থ বাড়াতে এবং চুলকে ঘন আর কালো করতেও সাহায্য করে কিন্তু এই চা পাতা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চা পাতায় কিন্তু জল আবারও অ্যাড করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে তো এটাকে কিন্তু আমি দশ মিনিট ধরে ফোটাতে থাকবো যেমন আমরা লিকার চা করে থাকি সেই একইভাবে কিন্তু চাটাকে কিন্তু ফোটাতে থাকবো দেখবে চায়ের যে একটা খুব সুন্দর কালার আসে তো ওই কালারটা চলে আসবে তো দেখো খুব সুন্দরভাবে ফুটতে থাকবে তারপর কিন্তু যতক্ষণ না কালারটা আসছে ততক্ষণ কিন্তু এটাকে আমি ফোটাতে থাকবো তো দেখো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তো দেখো খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে এরপর আমি কিন্তু এই চাটাকে ঠান্ডা হতে দেব। তো কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম তারপর এই চাটাকে আমি কিন্তু এই লিকার যে চাটা করেছিলাম তো এই চাটাকে কিন্তু আমি এবারে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব বন্ধুরা আজকে যে রেমিডিটি বানাচ্ছি তোমরা এই রেমিডিটি যদি সপ্তাহে মাত্র একটা দিন ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের চুল যেমনই লম্বা হবে ঘন হবে এবং কালো হবে আর তার সাথে সাথে সিল্কি ও সাইনি হবে তো তোমরা কিন্তু এই রেমিডিটি ঘরে বসেই ঘরের জিনিস ব্যবহার করে খুবই কম খরচেই কিন্তু তোমরা এই রেমিডিটি ব্যবহার করতে পারবে এবং বানিয়ে ঘরে বসেই কিন্তু তোমরা বানিয়ে ব্যবহার করতে পারবে তো দেখো এরপর আমি এখানে নিয়ে নেব শ্যাম্পু তো আমি এখানে কিনি প্লাস শ্যাম্পু এক পাতা ব্যবহার করছি তোমরা কিন্তু মানে চুলে যেই শ্যাম্পু ব্যবহার করো তোমরা সেই শ্যাম্পু ব্যবহার করতে পারো এবং চুলের লেন্থ অনুযায়ী কিন্তু তোমরা এখানে দুটো শ্যাম্পু বা যার যেরকম লাগবে তিনটে শ্যাম্পুও তোমরা নিয়ে নিতে পারো তো আমি এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আমি এখানে একটা শ্যাম্পু ব্যবহার করছি তো দেখো আমি যে লিকার চাটা করেছিলাম তার সাথে আমি প্লাস শ্যাম্পুটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখবে এটা মেশাতে মেশাতে খুব সুন্দর একটা ফেনা হয়ে যাবে আমরা যখন শ্যাম্পু ব্যবহার করি যেরকম মাথায় ফেনা হয়ে থাকে সেই রকম কিন্তু খুব সুন্দর শ্যাম্পুটা দেওয়ার পর ফেনা হয়ে যাবে তো দেখো আমি এখানে হাত দিয়েই কিন্তু মানে তোমাদেরকে দেখাচ্ছি তো কিন্তু কিন্তু আমি মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরাও এরপর এইভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর তারপর কিন্তু তোমরা এটা মাথায় অ্যাপ্লাই করবে আর এটা অবশ্যই স্নানের সময় মানে স্নানের আগে তোমরা ব্যবহার করবে তো যেহেতু এটাতে শ্যাম্পু ব্যবহার মানে মেশানো আছে এটা স্নানের আগেই ব্যবহার করা ভালো তো দেখো এই যে শ্যাম্পুটা আমি দেওয়ার পর এরপর আমি এখানে অ্যাড করব লেবুর রস হ্যাঁ বন্ধুরা এই লেবুর রসও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে ভাবে কার্যকরী বন্ধুরা এই লেবুর রস চুলকেও কিন্তু সিল্কি সাইনি করে এবং চুলের যত রকম যে অ্যালার্জি থাকে কুসকি থাকে ড্যান্ড্রফ থাকে সেগুলোকেও কিন্তু এই লেবুর রস তুলতে সাহায্য করে তো বন্ধুরা দেখো এই লেবুর রসটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখো তিনটে উপকরণ দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম যে তিনটে উপকরণ আমি এর মধ্যে দিয়েছি এই তিনটে উপকরণই কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণভাবে ভাবে কার্যকরী হ্যাঁ বন্ধুরা তোমরা সপ্তাহে মাত্র একবার মাত্র একবার মাথায় অ্যাপ্লাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে চুলের জন্য এটা কতটা উপকারী এবং কতটা কার্যকরী তো দেখো আমি কিন্তু মাথায় অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে যেমন মাথায় শ্যাম্পু করো সেইভাবেই কিন্তু মাথায় মানে একটু একটু দিয়ে কিন্তু মাথায় যেমনভাবে শ্যাম্পু করো স্নানের আগে ঠিক এইভাবে কিন্তু মাথায় অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা এটা সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করবে আর অবশ্যই এটা স্নানের আগে তোমরা ব্যবহার করবে বন্ধুরা তোমরা এই রেমিডিটি সপ্তাহে একবার ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে এর গুণাগুণ কতটা ভালো তোমরা যদি এই রেমিডিটি নিয়মিত নিয়মিত একটা মাস যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করতে থাকো তাহলে কিন্তু এর দুর্দান্ত তোমরা রেজাল্ট পাবে আর তোমরা বাজার চলতে যে হেয়ার ডাই বলো শ্যাম্পু বলো তেল বলো তোমরা যেগুলো ব্যবহার করো সেগুলোর কথা কিন্তু তোমরা ভুলেই যাবে বন্ধুরা আমি যে রেমেডি বানিয়ে থাকি এই রেমেডি সম্পূর্ণ ঘরোয়া উপায় এবং প্রাকৃতিক উপায়ে হ্যাঁ তবে কাজ হয়তো ধীরে ধীরে হবে কিন্তু চিরস্থায়ী তো বন্ধুরা তাই বলছি বাজার চলতি কোনো তেল বলো হেয়ার ডাই বলো বা শ্যাম্পু বলো না ব্যবহার করে তোমরা যদি এই ঘরোয়াভাবে রেমিডিগুলো ব্যবহার করো তাহলে কিন্তু চুলকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে এবং চুলকে সুন্দরভাবে তোমরা সিল্কি সাইনি এবং লম্বা এবং ঘন করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো